মোহতারাম, সম্প্রতি আপনি দেখেছেন জমির দাম কমে যাবে এজন্য বরিশালে এক ব্যক্তিকে দাফন করতে দেয়নি আপন ভাই বোন। ইসলামে বিষয়গুলোকে কিভাবে দেখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি নিজেও দেখলাম যে জমির দাম কমে যাবে এজন্য শহরে আপন ভাইকে দাফন করতে দেয় নাই। কত বড় নিকৃষ্ট এবং লজ্জাস্কর একটা কাজ! জমিটা কিন্তু তার নিজের, মানে যেই ব্যক্তি এই জমিটা কিনেছেন, মানে পৈতৃক সূত্রে পেয়েছেন, উনি অস্বীকৃতি করে গিয়েছিলেন যে আমার এখানে আমাকে দাফন করো, আমার এই জায়গাটাই। কিন্তু ভাইরা রাজি না। কেন? যে এই শহরের এই রাস্তার ধারে যদি দাফন করা হয় তাহলে জায়গার ভ্যালু কমে যাবে। আহা, মানুষ বড় নেমু খারাপ। ওকান আল ইনসানু আজুলা, ওকান আল ইনসানু কাফুরা, আল্লাহ তাআলা এমনি বলেন নাই, গাদ্দার মানুষ। আচ্ছা, যে মানুষটা ওখানে শায়িত হতে যাচ্ছেন, এখানে দুটো বিষয় আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। এক নম্বর, ওসিয়ত আপনি এমন জায়গার ব্যাপারে করতে পারেন যেখানে আপনার মালিকানা আছে। আমাদের বাংলাদেশে একটা জিনিস চালু হয়ে গেছে, পারিবারিক কবরস্থান। এটা কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত কোনো বিষয় না। কেন আপনাকে পারিবারিক কবরস্থানে ঢুকতে হবে? কেন? ও বাড়ির পাশে থাকলে মনে হয় মালাকুল মাউত অতটা বা মুনকার নাকির অতটা অত্যাচার করবে না, নাকি? শুনেন, আমল নিয়ে কবরে যান, আজিমপুরে থাকলেও আপনি জান্নাতে যাবেন, ওই মক্কা শরীফে থাকলেও জান্নাতে যাবেন। আর আমলহীন যদি কবরে ঢুকেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশেও যদি আপনার কবর হয় মাকবারা মুআল্লাই মক্কাতুল মুকাররমায়, তারপরেও আপনার কবর আজাব মাফ হবে না, আজাব মাফ হবে না। তো পারিবারিক কবরে আপনাকে শায়িত হতে হবে, এটা জরুরি না, তবে ব্যবস্থা যদি থাকে আপনি শুইতে পারেন, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে এখানে ভেজাল হতে পারে বা আপনার ভাইয়েরা আপনাকে যথাযথভাবে টেক কেয়ার করে না, বা এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি যদি জেনে থাকেন তাহলে সেই ধরনের ওসিয়ত কেন করে গেলেন? এখন সে মানুষটা মারাই গিয়েছে, তার তো কোনো দোষ নাই, তার নিজের জায়গায় সে শুবে, অবশ্যই কোনো দোষ নাই। কিন্তু যে ভাইরা এই কাজটা করলো, নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো এই কাজটা কি ঠিক হয়েছে। আর সম্পদ, কালকে তো আপনিও মারা যাবেন, আপনার ভাইটা যেমন মারা গিয়েছে আপনিও তো মরবেন। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, যে সম্পদের জন্য আজকে ভাইকে দাফন করতে দিলেন না, এই সম্পদ কয়দিন আপনার হাতে থাকবে জানেন আপনি? এমন ক্যান্সার আল্লাহ দিবে, কিডনি পচায় দিবে, হার্টে ব্লক তৈরি করে দিবে, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে আপনার এই জমির ভিটা, বাড়ির ভিটাও বেচা লাগবে, বিল্ডিংও বেচা লাগবে, হয়তো বা লুঙ্গি জামা কাপড় বউয়ের শাড়িও বেচা লাগবে লাস্টে, আল্লাহ ধরতে পারেন না? শুনেন, কিছু কিছু জায়গায় টেরামি চলে না, ঘাওরামি চলে না। একটা মানুষ সে যাই করুক না কেন, মারা গেছে, তারা ক্ষমা করে দেন, সে তার কবরে সে শুবে, ওসিয়ত করে গেছে এখানে যারা আমার দাফন করা হয়। জমির দাম বাড়লো না কমলো এটা আপনি কেন বিবেচনায় আনতেছেন? এটা কেন বিবেচনায় আনতেছেন? কবরস্থান থাকলে মানুষ বাসা ভাড়া নিবে না, কবরস্থান থাকলে মানুষজন এদিকে আসতে চাইবে না, কেউ বিল্ডিং নিতেও চাইবে না, জমি কিনতে পারবে না, চাইবে না। আচ্ছা, তো এটা আগে আলোচনা করার দরকার ছিল। তবে ইসলামী শরিয়ায় সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন ইন্তেকাল করেছেন, নির্দিষ্ট স্থানে তাদেরকে দাফন করা হয়েছিল। এখন প্রত্যেকেই যদি আলাদা আলাদা এরকম পারিবারিক গোরস্থান করেন, ধরেন ঢাকা সিটিতে যে বাড়িওয়ালা যারা আছেন প্রত্যেকেই যদি বাড়ির পাশে এক কাঠা জায়গা রেখে দেন যে আমি এখানে গোরস্থান করব, না তাহলে তো পুরো ঢাকা গোরস্থান হয়ে যাবে রে ভাই। এখন রাজশাহীতে চিটাগাংয়ে প্রত্যেকেই যদি বাড়ির পাশে একটা করে গোরস্থান পারিবারিক রাখে তো পুরো চিটাগাং তো গোরস্থান হবে, শহর আর থাকবে না। ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, নির্দিষ্ট স্থান থাকবে যেখানে গিয়ে মানুষ দাফন কাফন করবে, কিন্তু সুনির্দিষ্টভাবে একটা জায়গাকে নির্ধারণ করে এখানে দাফন কাফন হওয়া বা দাফন কাফন করা এটা জরুরি না। যে ভাইরা এই কাজটা করেছেন এটা অন্যায় করেছেন, আল্লাহর কাছে মাফ চান, কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন। দেখেন, যেখানে কবর দেওয়া হয় এখানে বসতে না করা হয়েছে, এটাকে অসম্মান করতে না করা হয়েছে। কেন? মানুষের দেহটা সম্মানিত, আর আপনি আপন ভাইয়ের লাশটাকে দাফন করতে দিচ্ছেন না, কত বড় লজ্জাস্কর একটা বিষয়। এ ভাইদের বোঝা উচিত, আমাকেও কালকে মরতে হবে, আজকে উনি চলে গেছে কালকে আমাকেও যেতে হবে, হয়তো আমার সাথে এর চাইতেও আরও নিকৃষ্ট আচরণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।